রামপুরায় টিবি সেন্টারের সামনে এক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে এক স্কুল ছাত্রের জীবন। ঈদের আনন্দ মুহূর্তেই বিলীন হয়ে গেল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান। রাজধানী রামপুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান। আজ শনিবার ঈদের দিন সকালে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সিএনজি ড্রাইভার জানান, সকালে রামপুরা টিবি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ম্যানহোলে পড়ে যায়। তখনই পিছন থেকে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা মারে, আর তখনই গুরুতর আহত হন মেহেদী হাসান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই বাইক দুর্ঘটনার সময় মেহেদী হাসান মোটরসাইকেলে আরোহী ছিলেন, আর মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বন্ধু শাকিল। তার বন্ধু শাকিল বলেন, আমি রামপুরার টিভি সেন্টারের সামনে যে ম্যানহোলটি রয়েছে তার উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম। আমার বাম পাশে একটি সিএনজি ছিল, সিএনজিটি সিএনজি লাইনেই ছিল। এরপর শাওন এক্সপ্রেস নামের এক হাইওয়ে বাস মেহেদী হাসান এবং শাকিলকে পিছন থেকে ধাক্কা মারে, ফলে শাকিল বাইকের কন্ট্রোল না রাখতে পেরে উল্টে পড়ে যান, আর তখনই নিহত হয় বন্ধু মেহেদী হাসান। আসলে এই ঘটনার পিছনে মেহেদী হাসান বা শাকিলের কতটুকু দোষ আছে আমরা জানি না, তবে এটা বলবো ঈদের দিন বেপরোয়া গতিতে যেভাবে ছেলেমেয়েরা বাইক চালায় সেটি নিঃসন্দেহে ঝুঁকির বিষয়। তাই ঈদের আনন্দকে মলিন না করতে সবাইকে সাবধানে বাইক চালানোর অনুরোধ করছি। এ ধরনের খবর নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ঈদ মোবারক।